Assalamualaikum viewers and welcome back to my channel. French khimar toiri korar jonno ikhane ami tin hat bohorer tin goj kapor niye niyechi. French khimar kibhabe cutting korte hoy ta already ami last video te dekhiye diyechi. तो कपड़ी हमें दुटी भाज दिए नहीं खिमारे दुईटा पार्ट जेहेतु एकसाथे काटिंग करब ताई दुईटा पार्ट एकसाथे निये दुटी भाज दिए नहीं कपड़ी एखन चार पार्टे आछे कपड़े खोला पाश थेके मार्किंग करछी प्रथमे खिमारे पुट निये निब छ इंची परिमाण खिमारटी बड़ोदेर जोन्नो तैरी करछी ताई ए मेजारमेंट अनुजाई आपनारा बड़ोदेर जोन्नो खिमार तैरी करे निते पारबेन बाट छोटोदेर क्षेत्रे मेजारमेंट आलादा हबे এখন খিমারের পুট যেখানে মার্ক করেছি সেই অংশ থেকে নিচের দিকে খিমারের শেপের মাপ নিতে হবে ফ্রেঞ্চ খিমারের জন্য সাইডের শেপের মাপ নেওয়ার নিয়ম হচ্ছে ইঞ্চি টেপটিকে কাঁধের একটু উপর থেকে কোণই পর্যন্ত কোণাকুণি ভাবে ধরতে হবে এরপর যা মেজারমেন্ট আসবে তা নিয়েই মার্ক করে নিতে হবে আমার এখানে মেজারমেন্ট অনুযায়ী 24 ইঞ্চি হয়েছে আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী মার্ক করে নেবেন खिमारे 6 इंची पुट जेखाने नियेछी ठीक सेखान थेके नीचे जी पर्यन्त 24 इंची हय ठीक सेई पर्यन्त इंची टेपटिके धरे मार्क करे नियेछी एखन एकटी स्केल दिए दागटिके मिलिये निच्छी फ्रेंच खिमार काटिंग एर ड्राफ्टिंग पार्टे आमी दुईटा पार्ट आलादाभावे काटिंग करे देखियेछी बाट आजकेर भिडियोते आमी आपनादेर खिमारेर दुईटा पार्ट एकसाथे किभाबे काटिंग करते हय ता देखिये दिच्छी जाते करे दुईटा पद्धति आपनारा शिखे निते पारेन एबं जे पद्धतिटी आपनादेर जोन्नो सहज मने हबे सेई पद्धतितेई आपनारा एई खिमारटी तैरी करे निते पारेन जारा खिमार काटिंग एर ड्राफ्टिंग पार्टटी देखेननि तारा अवश्यई देखे नेबेन ताहले खिमार काटिंग निये आपनादेर आर कोनो समस्याय पड़ते हबे ना मार्क करे नेওয়ার पर साइडे शेपेर अंशटी केटे निच्छी खिमारेर सामनेर पार्टे लम्बा नियेछी 42 इंची एबं पेछनेर पार्टे लम्बा नियेछी 50 इंची कैमेराय सम्पूर्ण कापड़टी एकसाथे देखानो सम्भव होच्छे ना तार जोन्नो आंतरिकभावे दुःखित खिमारेर लम्बार मेजारमेंटेर क्षेत्रे सामनेर पार्टेर चेये पेछनेर पार्ट एकटु बड़ो हबे बाट উপরের অংশের মেজারমেন্টগুলো দুই পাশেরই সেম থাকবে তাই দুইটা পার্ট একসাথে করে নিয়ে উপরের অংশটি কাটিং করে নিয়েছি এখন হাতার অংশটি কাটিং করব খিমারের শেপের মাপ যে পর্যন্ত নিয়েছি ঠিক তার নিচে থেকে হাতার অংশটি কাটিং করে নিতে হবে খিমারের হাতার মেজারমেন্ট নেওয়ার ক্ষেত্রে কোণের মাপ নিতে হয় তো আপনাদের কোণের মেজারমেন্ট যত আসে ইঞ্চি টেপ দিয়ে মেপে ঠিক তার অর্ধেক এই অংশে মার্ক করে নিতে হবে তো আমার মেজারমেন্ট ছিল 14 ইঞ্চি 14 ইঞ্চির অর্ধেক হয় 7 ইঞ্চি 7 ইঞ্চিতে আমি একটি মার্ক করে দিচ্ছি 7 ইঞ্চিতে মার্ক করে নিয়ে দেন একটু রাউন্ড শেপ করে দিব এখন দাগ অনুযায়ী কাপড়টিকে কেটে নেব নরমাল খিমার থেকে ফ্রিঞ্জ খিমারের কাটিং ও সেলাই দুটোই সম্পূর্ণ আলাদা তাই আমি চেষ্টা করছি আপনাদের সবচেয়ে সহজভাবে বোঝানোর জন্য খিমারের অংশটি কাটিং করা হয়ে গেছে এখন খিমারের মাথাপট্টির কাপড়টি কেটে নেব মাথাপট্টির জন্য এইখানে আমি 10 ইঞ্চি চওড়া এবং 42 ইঞ্চি লম্বা একটি কাপড় নিয়েছি কাপড়টি এখন দুটি ভাঁজে আছে কাপড়টিকে আরও একটি ভাঁজ দিয়ে চার পার্ট করে নিতে হবে মাথাপট্টির কাপড় ও সাইডে ফিতার কাপড় একসাথে কাটিং করে নিব তাই এই পার্টটি আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন একবার দেখে যদি বুঝতে না পারেন তাহলে ভিডিওটি রিপিট করে দ্বিতীয়বার দেখে নেবেন তাহলে আশা করি বুঝতে পারবেন এবং অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে তা না হলে আপনারা বুঝতে পারবেন না কাপড়ের বন্ধ পাশ থেকে আমি মার্কিং করব তো প্রথমেই মাথাপট্টির জন্য পুট নিয়ে নিয়েছি এখানে 4.5 ইঞ্চি হাফ ইঞ্চি এক্সট্রা নিয়েছি সেলাইয়ের জন্য ফ্রেঞ্চ খিমারটি কাটিং করার সময় পুট যেহেতু 6 ইঞ্চি নিয়েছিলাম তো এখন মাথাপট্টির লম্বার মাপও 6 ইঞ্চি নিতে হবে খিমারের যে 6 ইঞ্চি পরিমাণ পুট নিয়েছিলাম তার সম্পূর্ণটাতেই মাথাপট্টির অংশটি জয়েন হবে তাই দুইটা মাপ সেম থাকবে 6 ইঞ্চিতে দাগটিকে মিলিয়ে নিচ্ছি মাথাপট্টির লম্বা ও পুট লাইন একসাথে স্কেল দিয়ে মিলিয়ে নিতে হবে এখন মাথাপট্টির দুই পাশে ফিতা তৈরি করার জন্য বাকি কাপড়টুকু কেটে নেব দুই পাশের ফিতার লম্বা হবে 15 ইঞ্চি কাপড়ের বহর যতটুকু ছিল তার সম্পূর্ণটাই আমি নিয়েছি
ফিতার জন্য আলাদা কোনো মেজারমেন্টের প্রয়োজন নেই। ফিতার লম্বা যদি একটু বেশি হয় তাহলে কিমারটি বাঁধতে সুবিধা হয়। তাই আপনাদের কাপড় যদি বেশি থাকে তাহলে ফিতার জন্য বাড়তি কাপড় নিয়ে নিতে পারেন। ফিতার চওড়া আমি রাখবো 1.5 ইঞ্চি পরিমাণ। তো 2 ইঞ্চিতে আমি মার্ক করে নিয়েছি, 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি সেলাইয়ের জন্য। সম্পূর্ণ কাপড়টাই মার্ক করে নিব। মাথাপট্টির অংশটি একটু রাউন্ড শেপ করে দিয়ে দাগ অনুযায়ী কাপড়টিকে কেটে নেব। মাথাপট্টির এই অংশটি কেটে নিয়ে খিমারের হাতা কাটিং করে নিব। খিমারের দুইটা হাতা আমি একসাথে কাটিং করে নিব। হাতার লম্বা রাখবো 11 ইঞ্চি পরিমাণ এবং কাপড়টির চওড়া রাখতে হবে খিমারের হাতার মেজারমেন্ট অনুযায়ী। হাতার লম্বা নিয়ে নিব 11 ইঞ্চি এবং 1 ইঞ্চি এক্সট্রা নিব সেলাইয়ের জন্য। খিমার কাটিং করার সময় হাতার মেজারমেন্ট যেহেতু 7 ইঞ্চি নিয়েছিলাম তো এখানেও 7 ইঞ্চি নিব এবং 1.5 থেকে 2 ইঞ্চি এক্সট্রা নিব সেলাইয়ের জন্য। এখন একটি স্কেল দিয়ে দাগটিকে মিলিয়ে নিতে হবে। এখন উপরের অংশে একটু রাউন্ড শেপ করে দিয়ে হাতার শেপ এঁকে নিব। সম্পূর্ণ খিমারটি কাটিং করা হয়ে গেছে। পরবর্তী অংশে আমি দেখাবো কিভাবে খুব সহজে ফ্রেঞ্চ খিমার সেলাই করে নিতে হয়।